না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ মহিমা যে প্রতিযোগিতায় অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা ট্যুর হবে, আর এই ট্যুরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছো সব ওর কারণে সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এই যে শেষ সুযোগ। ঠিক আছে আমি যাব। শোন দোস, যেই ভাবে চিন্তা করতা সব দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছো তা তো দেখতে আসি, লেখো আমি যাই। বৃষ্টি হচ্ছে না? আসি। লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবেন? তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? আমি জানি ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়, তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করব বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা। আসসালামু আলাইকুম।